নারীর জন্য এ পৃথিবীতে তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। প্রতিটা নারীর জন্য তিন ধরনের পুরুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এক নাম্বার যেই পুরুষ, তার দুলাভাই। প্রতিটা নারীর জন্য তার দুলাভাই হবে একটা জাহান্নামের কারণ। কারণ আমাদের সমাজে দেখা যায় যে দুলাভাই আর শালির যে সম্পর্কটা, এটা খুব একটা পারমিসেবল, একটা নর্মাল হয়ে গেছে। মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, দুলাভাইয়ের সাথে শালির মিষ্টি মিষ্টি সম্পর্ক, ফোনে আলাপ আলাপন, এটা একটা মানে একটা পারমিসেবল হয়ে গেছে। না মা বাবা কিছু বলেন, না সমাজ এটাকে নেগেটিভ চোখে দেখে। কিন্তু আপনি মনে রাখবেন, অ্যাজ এ হিউম্যান বিং, আপনি যখন আপনার শালির সাথে কিংবা শালির দুলাভাইয়ের সাথে যে মিষ্টি মিষ্টি আলাপ করছে, এর মধ্য দিয়েই কিন্তু অন্যায় হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, চোখের জিনা হয়ে যায়। বাট আপনি উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, আপনার কোনো আইডিয়াই থাকে না। এই জন্য রিমাইন্ড ইওর সেলফ, প্রতিটা নারীর জন্য তার দুলাভাই কিন্তু একটা হবে জাহান্নামের কারণ। এজন্য তার সাথে, দুলাভাইয়ের সাথে কোনো প্রকারে কোনো পার্কে যাওয়া, দুলাভাইয়ের সাথে আমি যথেষ্ট বয়স হয়ে গেছে, আমার দুলাভাইয়ের সাথে এখানে যাওয়া ওখানে যাওয়া, মিষ্টি মিষ্টি কথা, কী ব্যাপার শালি কেমন আছো, কথাই হয় না, দেখা হয় না, এই যে এটা কিন্তু সম্পূর্ণ, ইটস টোটালি প্রোহিবিটেড ফ্রম ইসলাম। এটা কখনো হারামভাবে বলা হয়েছে, এবং শালি দুলাভাইয়ের যে সম্পর্ক, এটা কোনোভাবে জায়েজ হতে পারে না। এজন্য রিমাইন্ড ইওর সেলফ যে এখানে নারীকে তার দুলাভাই থেকে বেঁচে থাকতে হবে। মা ও বোনেরা, আপনার রিমাইন্ড ইওর সেলফ যে এখানে কিন্তু আপনার দুলাভাই কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে, প্রতিটা নারীর জন্য ওই পুরুষ সবচেয়ে বেশি ভয়ানক, সেটা হচ্ছে তার দেবর। আল হামুকাল মাউত, প্রতিটা নারীর জন্য তার দেবর হচ্ছে মৃত্যুর মতো, আল্লাহ রসুল বলেছেন। এই জন্য দেবর এমন একটা মানুষ যে কিনা সব সময় ভাবের আশেপাশে চলাফেরা করে আমাদের সমাজে। ফর এক্সাম্পল, এখন দেখা যাচ্ছে যে আপনি রান্না করছেন, আপনি কিচেন রুমে আছেন, আপনি হতে পারে, ইট গুড বি হ্যাপেন, আপনার নর্মাল ড্রেস, আপনি নর্মাল ড্রেস পরে আছেন, এখন ড্রেস আপনার অন্য একটু এদিক থেকে সেদিক আছে, বাসায় আপনি আছেন, কাজ করছেন, হতে পারে, কিন্তু আপনার একজন ভাবির এই ডানে একজন বামে সেই দেবর সাহেব ঘোরাফেরা করছে। এখন মানুষ হিসাবে সেই দেবরের কখনো না কখনো তার চিন্তা পরিবর্তন হতে পারে, আপনার প্রতি, ভাবির প্রতি তার অ্যাট্রাকশন কাজ করলেও করতে পারে। যখন এটা কাজ করে, এক পর্যায়ে এটা হারাম হয়ে যায় এবং এই দেবর আপনার প্রতি একরকম ঝুঁকে যায়। এবং আমাদের বাংলাদেশে অনেক এরকম খবর আছে যে স্বামী বিদেশে তার দেবরের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। এই জন্য রিমাইন্ড ইওর সেলফ যে দেবরের সাথে কোনো প্রকারের কোনো সম্পর্ক রাখা যাবে না, এবং তার থেকেও একজন নারীকে নিজেকে যথেষ্ট পারা যায় প্রোটেক্ট করে রাখতে হবে। দুই নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে, ওই যুবক নারীর জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেই যুবক হচ্ছে স্টাইলিশ। স্টাইলিশ যুবক সব নারীর জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কারণ হচ্ছে, যখন স্টাইলিশ একটা যুবক, তাকে দেখলেই তার প্রতি আকর্ষণ হচ্ছেন, এখন এই যুবক যখন সুন্দর করে কথা বলছে, সুন্দরভাবে ঘোরাফেরা করছে, আপনার মানুষ হিসাবে আপনি তার প্রতি একরকম ঝুঁকে যেতে পারেন, এটা খুবই মারাত্মক বিষয়, তখন কিন্তু আপনার গুনাহ হতে পারে। এজন্য নারী, আপনাকে রিমাইন্ড ইওর সেলফ, নাম্বার ওয়ান, ওই ধরনের দুলাভাই নামক পুরুষ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। দুই নাম্বার, দেবর থেকে বেঁচে থাকতে হবে। তিন নাম্বার, স্টাইলিশ পুরুষ, স্টাইলিশ যুবক, যে কিনা সুন্দর করে কথা বলে, দেখতে সুন্দর, দ্য লুক ভেরি স্মার্ট, দ্য লুক ভেরি স্টাইলিশ, কিন্তু এর থেকেও বেঁচে থাকতে হবে। কারণ তাকে দেখতে হয়তো বা সুন্দর কাল, কিন্তু আপনার দিকে সে এমনভাবে তাকাচ্ছে যেটা কি না সে চোখ দিয়ে আপনাকে রেপ করছে। এজন্য প্রিয় মা ও বোনেরা, এই তিন ধরনের পুরুষ থেকে সবসময় চেষ্টা করবেন নিজেকে প্রোটেক্ট রাখার। আর আল্লাহ রসুল যখন জান্নাত এবং জাহান্নামে ভিজিট করলেন, তখন দেখলেন যে, আল্লাহর রসুল দেখলেন যে এক প্রকার নারী জাহান্নামে কঠিনভাবে শাস্তি পাচ্ছে। কেন পাচ্ছে? তার এই দেবরের কারণে পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নারীদেরকে এই তিন ধরনের পুরুষ থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।